হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। কি গো, আজ সারাদিন ঘরে বসে কাটালে, আজ কি রাতেও আর মাছ ধরতে বেরোবে না? কি আর বলি গিন্নি, কাল ঝড়ে নৌকা তো ভেঙে গেছে, আর কি নিয়ে যাব মাছ ধরতে? সে কি কাণ্ড! হায় 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 হায়, এ আমাদের কি সর্বনাশ হলো গো! আমাদের শেষ সম্বল, ওই নৌকাটাও কাল ভেঙে গেল। হ্যাঁ গো গিন্নি, আজ ভোরে যখন দেখলাম গাছ পড়ে নৌকাটা ভেঙে গেছে, ওই দেখে আমার যে কি কষ্ট হচ্ছে, তোমাকে কি বলি। তাই তো ভাবি, সেই সকাল থেকে তুমি কোনো কথাবার্তা না বলে কেন একা একা চুপ করে বসে আছো? কেঁদো না কেঁদো না, চুপ করে বসে থাকা ছাড়া আমার যে আর কিছু করার নেই। কি আর করবে বলো, যা হবার তা তো হয়ে গেছে, তাই বলে তো আর হাল ছাড়লে চলবে না, কিছু তো একটা করতে হবে। কি করব বলো, আমি তো আর কোন উপায় দেখতে পারছি না, নৌকাটা যেভাবে ভেঙেছে ওটাকে মেরামত করে আর চালানো যাবে না। শোনো না, তাহলে বরং এক কাজ করো না, কাল থেকে ওই শিমুলতলা দিয়ে যে নদীটা বইছে ওই নদী থেকে মাছ ধরতে যাও, পাড়ে বসে জাল ফেলবে, তাতে যা মাছ ওঠার উঠবে সেটা বরং বাজারে বিক্রি করবে। কি বলছো কি গিন্নি এসব, তোমার কি মাথাটা পাগল হলো নাকি? তুমি জানো না শিমুলতলার নদীতে কোনোদিন মাছ পাওয়া যায় না, ওই নদীর পাড়ে বসে থাকা আর ঘরে বসে থাকা সমান। দেখো, নৌকা যখন আমাদের কাছে নেই তখন তো পাড়ে বসে মাছ ধরা ছাড়া আর কোনো উপায়ও নেই, তাই না? আর এই গ্রামে এমন কোনো জলাশয় নেই যেখান থেকে মাছ ধরা যায়, একমাত্র ওই শিমুলতলার নদীটাই এখন সম্বল। আর সম্বল, সমুদ্র থেকেই মাছ ধরে এনে সংসার চালাতে পারতাম না, আর এখন যেতে হবে ওই শিমুলতলার নদীতে মাছ ধরতে। এর যে পরিণতি কি তা আমি বেশ বুঝতে পারছি। দেখো, চেষ্টা তো ছাড়া যাবে না, আমাদেরকে চেষ্টা করে যেতেই হবে। এমনিতেও ঘরে বসে কোনো হাল বেরোবে না, এর থেকে চেষ্টা করাই ভালো। আজ রাতে আমি ভাতে জল ঢেলে রাখবো, কাল ভোর ভোর তুমি বরং ওই পান্তা কটা খেয়ে বেরিয়ে পড়ো, বুঝলে? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তাই হবে। এই নাও ধরো, এই পুটুলিতে একটু গুড় মুড়ি দিয়েছি, খিদে পেলে খেয়ে নিও। ঈশ্বর যে আমাদের কি পরীক্ষা নিচ্ছেন কে জানে, সমুদ্র থেকে মাছ ধরার পরও ঘরে নুন আনতে পান্তা পুরো তো, আর এখন যাচ্ছি কিনা ওই শিমুলতলার নদীটাতে। গিন্নি এত করে বলল, তাই গিন্নির কথা তো আর ফেলতে পারলাম না। দেখি এখন কত দুঃখ আছে কপালে। সকাল থেকে সে কতবার জাল ফেলেছে, এখনো অবধি একটা পুঁটি মাছও জালে বাঁধাতে পারিনি। ওদিকে ঘরে যে জাল বারণ, তো কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। অনেক চেষ্টার পরেও একটা মাছও তার জালে বাঁধল না,
সেই ভোর থেকে শুরু করে অনেক রাত অবধি জেগে ভাই অনেকবার নদীতে জাল ফেলে আর তোলে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অবশেষে জেলে ভাইকে খালি হাতেই বাড়ি ফিরতে হয়। কি গো, মাছ পেলে? সেই কোন ভোরে বেরিয়েছো আর এত রাতে বাড়ি ফিরলে? কিছু না হলেও অন্তত 5-10টা মাছ তো পেয়েছো, তাই না? না গো গিন্নি, কিছুই পাইনি। এত চেষ্টা করলাম কিন্তু তাও কোনো লাভ হলো না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, ওই নদীর পাড়ে বসে থাকা আর ঘরে বসে থাকার মধ্যে কোনো তফাৎ নেই। ঠিক আছে, আজ হয়নি তো কি হয়েছে, কাল ঠিকই হবে। হাল ছাড়লে কিন্তু চলবে না, বুঝলে? কি যে বলো গিন্নি, রোজ রোজ যদি এই করতে থাকি তাহলে তো না খেতে পেয়ে মরতে হবে। দেখো, তুমি যদি হাল ছেড়ে ঘরে বসে থাকো তাহলেও তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে। এর থেকে ভালো তুমি মাছ ধরতে যাও। অন্তত আমরা এটা তো নিজের মনকে বোঝাতে পারবো যে আমরা হাল ছাড়িনি। আচ্ছা বেশ, তাহলে তাই হবে। কাল থেকে আমরা আর খাওয়া দাওয়া করবো না, তাই তো? আজ আমি মদনের মায়ের সাথে পাড় তুলতে গেছিলাম গো, ওখান থেকে যে কয়েকটা টাকা পেয়েছি তা দিয়ে চাল কিনে এনেছি। কালকে ভাত আর পাটশাকের ঝোল বানাবো। না না, পাট তুলতে তোমাকে আর যেতে হবে না। দেখি আমি কাল থেকে অন্য একটা কাজের ব্যবস্থা করব। সারা জীবন মাছ ধরে এসেছো, এখন কি বললেও তুমি অন্য কোনো কাজ করতে পারবে? পারবে না। তার থেকে ভালো তুমি মাছ ধরতেই যাও। তুমি মিলিয়ে নিও আমার কথা, যারা চেষ্টা করে উপরওয়ালা তাদের কোনোদিনই খালি হাতে ফেরান না। আর যতদিন অবধি আমি পাক তুলে তুলে একটু পয়সা জোগাড় করছি তোমার জন্য নতুন নৌকো তৈরি করার, ততদিন অবধি চেষ্টা চালিয়ে যাও, সব ভালো হবে। জেলে ভাই আর কোনো কথা বাড়ায় না, সে তার স্ত্রীর কথা মতো রোজ ওই নদীতে মাছ ধরতে যায়। কিন্তু একদিনে তার জালে একটাও মাছ ওঠে না, আর যদিও বা ওঠে তা দু একটা পুঁটি মাছ। না না, অনেক হয়েছে, আজও সারাদিন কেটে গেল, একটা মাছও ধরতে পারলাম না, আজই শেষ। ওইদিকে গিন্নি পাট তুলতে তুলতে বাতের ব্যথা বাড়বে, আর আমি ঘরে বসে খাবো তা আর হচ্ছে না। কাল থেকে আমি অন্য একটা কাজে লাগবো। যাই, এখন জালটা তুলে বাড়ি যাই। এই কি জালটা ভারী লাগছে না? তাহলে কি অনেক মাছ আটকেছে নাকি? না না, এই নদীতে আবার মাছ আসবে, নিশ্চয়ই কোনো আবর্জনা। একই দেখছি আমি, এটা তো তেলে ভোলা, তাও এত বড়, এত ভারী। যাই যাই, তাড়াতাড়ি করে মাছটা নিয়ে বাড়ি যাই, গিন্নি তো খুব খুশি হবে। গিন্নি, ও গিন্নি, দেখো দেখো কি এনেছি। কি গো, কি এনেছো? কি এ তো তেলে ভোলা, তাও এত বড়। হ্যাঁ গিন্নি, তার বলছি কি, তুমি তো ভালোই জানো এই মাছ ওষুধ তৈরির জন্য কত গুরুত্বপূর্ণ। এই মাছ কাল অনেক টাকায় বিক্রি করতে পারবো গিন্নি। এই মাছটা তুমি কোথায় পেলে গো? ওই শিমুলতলার নদী থেকে? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না ওই নদী থেকে আমি এই মাছটা পেয়েছি। কাল ভোরে গিয়ে যতক্ষণ না অবধি ওই মাছটাকে অনেক দামে হাতে বিক্রি করতে পারছি,
ততক্ষণ শান্তি লাগছে না। শোনো, কাল এই মাছটাকে গ্রামের হাটে নয় শহরের হাটে বিক্রি করতে যাবে, বুঝলে? তাহলে অনেক মুনাফা হবে। হ্যাঁ, এটা তো তোমার দারুণ বুদ্ধি, কিন্তু গিন্নি, শহর তো এত দূর, মাছটাকে কিভাবে নিয়ে যাব? লোকে তো তুমি এখন একটু খেয়ে নিয়ে বেরিয়ে পড়ো, ভোর হতে হতে শহরে পৌঁছে যাবে, তাহলে লোকে দেখার আগে তোমার সব কাজ হয়ে যাবে। জেলে ভাই তার স্ত্রীর কথা মতো শহরে গিয়ে অনেক দামে মাছটা বিক্রি করে। গিন্নি, ও গিন্নি, তুমি কোথায়? এই তো আজ একটু ভালো ভালো দুটো পদ রান্না করছি, তারপর বলো, মাছটার ভালো দাম পেলে নিশ্চয়। তার বলছি কি গিন্নি, পুরো 100,000 টাকা পেয়েছি মাছটা বিক্রি করে। কি বলছো কি, 100,000 টাকা? হ্যাঁ গিন্নি, পুরো 100,000 টাকা। এতদিন সমুদ্র থেকে মাছ ধরেও 50 টাকার বেশি কোনোদিনও পাইনি, আর ওই শিমুলতলা নদী থেকে মাছ ধরে এত টাকা পাবো এ তো স্বপ্নেও ভাবিনি। দেখেছো, এই জন্যই বলে হাল ছাড়তে নেই, তুমি যদি সেদিন হার মেনে নিতে আর মাছ ধরা ছেড়ে দিতে, তাহলে আর কোনোদিনই এই দিনটা আসতো না। হ্যাঁ গিন্নি, তুমি তো আমার লক্ষ্মী। আচ্ছা, খুব খিদে পেয়েছে, এবার একটু খেতে দেবে? বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজ সব তোমার পছন্দের পদ করেছি, এখনই দিচ্ছি। এই ঘটনার পর থেকে জেলে ভাই আর তার স্ত্রী সুখে শান্তিতে ঘর করতে শুরু করলো। এর জন্যই বলে যে হাল ছাড়ে না ভাগ্য, তার সাথ ছাড়ে না।